হমতুল্লাহ বারাকাত একটা বিষয় হচ্ছে যে আমরা যে সকল ফরসের আগের সুনদ কারণ বর্ষত ফুটতে পারি নাই অর্থাৎ আমি এমন দেরিতে গেছি যে একামত শুরু হয়ে গেছে ওই সময় তো আমার জন্য জায়েজ নেই যে শূন্যতে নিয়োগ করা কারণ একটা হাদিসের মধ্যে আসে রাসপু সুদ্রাম বলতেছে যখন ফরশশালাতে একামত দেওয়া হয় তখন ফরজশালা ছাড়া অন্য কোনো সালাত জায়জ হবে না তাই শূন্যতে পড়া যাবে না আমাদের দেশে অনেকে ফরজের সুন্নত পড়াই এখানে অবাদ চলতেছে এটা ওই হাদিসের বিরোধী যেহেতু রাসপু বলতেছেন যখন সালাতের একামত দেওয়া হয় তখন আর কোনো নফল নামাজ হবে না হ্যাঁ এখন কথা হচ্ছে যে এই শূন্যতগুলো আমরা কখন পড়বো পড়তে পারবো কি না

যে সালাত মাকরু হওয়ার পরেও কারণ বশত নবী পড়তে না পারার কারণ এটাকে পড়ে নিছেন যেটা বোখারি মুসলিমে তারায় যে প্রমাণ হলো তাহলে বুঝা গেছে জোহর সময় তো অবশ্যই পড়তে পারবে তাই যে কোনো সুন্নত নামা যদি কেউ কথা ভর্তি চায় এই কথার দলিল পরিষ্কার যে বোখারি মুসলিম হাত তারায়। তারাই তাছাড়া অন্য একটা জবাইতের মধ্যে আছে যেটা আমাদের দেশে করে না যে এদিক দিয়া ফজরের নামাজের জমা চলতেছে আর এদিক মানুষে আসি নিজেরা নিজেরা সুনত পড়তেছে এর ফলে জমাতের সাথে শুরু করতেছে জমাতের পুরো ফাইতে পারে না হইতে পারে এটাও হাদিসের বিরোধী তবে এই ফজরের জামাত শুরু হয়ে গেলে গামুক্তাদিরা সুনতের নিয়ত না করে ইমাম সাহেবের সাথে যে জামা শুরু করে দিবে নামাজ শেষ করবে এর ফলে অতি ইচ্ছে করে সূর্য উঠার আগেও সে পড়তে পারে এই কথা দলের হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম দেখলে এক সাহাযী যে দুই টাকার নামাজ পড়তেছেন তাকে জিজ্ঞেস করা হচ্ছে এখন তুমি কিসে নামাজ পড়তেছ তখন ওই ব্যক্তি বললো যে ইয়া আল্লাহ আমি যে ফজরের আগের দুই রেখা ছড়তে পারি নাই সেই দুই রেখা তো এখন ঘটতেছে বিশ্বভূষণ তাকে নিশ্চিত করে নাই এই সকল হাদিসে দ্বারা যায় আশা করি বিশ্বণ বাকি আল্লাহ আলহামী সালামালিকুম রক